আম পাগল এবং ছাদ বাগানে করছি ছাদের জায়গা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের লাগানোর না। সেই কারণেই অনেকেই চাইছেন। একটি গাছে দু তিন রকমের আম গাছ লাগাবে যাতে অল্প জায়গাতেও অনেক ধরনের আম গাছ আপনারা ছাদ বাগানে করতে পারেন এটা অনেকেই আমাকে ফোন করে বলেছেন দাদা এরকম অথেন্টিক জায়গার খোঁজ দিন যেখানে একটি গাছে দু তিন রকমের অথেন্টিক গাছ আপনারা বসাতে পারবেন এবং সেই জন্যই আজকে আসা মা অন্নপূর্ণা নার্সারিতে যেখানে ম্যাচিওর গাছ যেমন আপনারা পাবেন একই সাথে একই গাছে পাঁচ রকম দশ রকম পনেরো রকমের আম আপনারা একটা গাছে পেতে পারেন চলুন নার্সারিতে সেই ধরনের গাছ আমরা আজকে দেখব এবং কি প্রাইস আছে এবং কিভাবে আপনারা পাবেন সমস্ত কিছুই ডিটেলসে ভিডিওতে থাকবে তবে একটা কথা বলি দর্শক বন্ধুরা পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের গাছ পাওয়া যাবে না কারণ একটা মাল্টি গাছ করতে হলে সময় অনেক লাগে দু তিন বছর সময় লাগে এবং গাছগুলোকে ডেভেলপ করতে অনেকটা সময় লাগে লেবার কস্ট লাগে পরিচর্যা লাগে আপনারা তো সবটাই জানেন নিজেরা তো গাছ করেন ছাদ বাগানে তো সেই সমস্ত চার্জের জন্য হয়তো গাছের দাম একটু বেশি হতে পারে তবে অথেন্টিক গাছ পাবেন এখানে এবং চারার কোয়ালিটিও ভীষণ ভালো এবং একটি গাছে চার পাঁচ রকমের আম আপনারা পেতে পারেন চলুন আমরা নার্সারিটা ঘুরে দেখি নমস্কার কাকু কেমন আছেন নমস্কার ভালো আছি দর্শক বন্ধুদের অনেক রিকোয়েস্টে আবার আপনার নার্সারিতে আসলাম বর্তমান ছাদ বাগানে এত আমের জাত রয়েছে অনেক গাছ রাখা সম্ভব হচ্ছে না অনেকে চাইছেন এক গাছে দু তিন রকমের আম করবেন এবং আপনি শুনেছি এক গাছে দু তিন রকম দশ রকম আমের চারাও বিক্রি করছেন এখন হ্যাঁ আগে ওই দেশি কিছু করতাম হ্যাঁ তারপর মাঝে দুই বছর অনেক অর্ডার ফটার নিয়ে হ্যাঁ করতে পারি নাই মানে করা সমস্যা হয়ে যায় ওই পঞ্চাশটা করলে হয়তো পাঁচটা হয় মানে তাতে বিশাল লসের ব্যাপার আচ্ছা তারপর আবার এখন নানা চেষ্টা করে এখন আবার একটু দু চারটে করা যাচ্ছে করা যাচ্ছে করা যাচ্ছে আর ম্যাচিওর কাছাকা আর ম্যাচিওর বলতে যা দু চারটে আছে একটু আগে যোগাযোগ করে মানে আমার কথাবার্তা ফাইনাল করে রাখতে হবে নাহলে পরে

কম করে 4 মাস কম করে চার মাস আচ্ছা টাকা কি পেমেন্ট আগে করতে হবে কিছুটা করতে হবে আচ্ছা কিছু করে হ্যাঁ আর আর একটা কথা এই সব কিন্তু বেশ ভালো দাম এ আর ওই মানুষে যেমন 50 টাকা 100 টাকায় গ্যাস বিক্রি করে অন্য নার্সারিতে সব পাওয়া যায় মানে আমিও জানি লোকেও বলে আমিও জানি পাওয়া যায় ওই সেই রকম কিন্তু 50 100 টাকায় সব গ্যাস হবে না দাম ভালো যদি কারো দাম নিয়ে সমস্যা না থাকে আর যাদের খুবই शौक বেশি তারাই এই গাছগুলি লাগাতে পারবে একটু দর্শক বন্ধুদের দেখাই ভালো করে গাছটা দেখুন দর্শক বন্ধুরা কত ঝোপালো গাছ কারণ একটু এই গাছটাকে আলাদা করুন হাত দিয়ে এই যে আমি নড়াচ্ছি নড়ছে না এই এত এতটা জায়গা লাগে এই গাছটা আমার করতে সাড়ে তিন বছর সময় সাড়ে তিন বছর সময় লেগেছে হ্যাঁ হ্যাঁ তাতে এই মানে জন্মের থেকে 3.5 বছর আচ্ছা চাকাকু এখানে এখানে জাত আছে বলতে হলো আবার বেশ দেখে সময় লাগবে এই যে চাকাপাত মুকুল বের হচ্ছে মুকুল বের আবার অনেকে জিজ্ঞাসা করে যে এক সঙ্গে পাঁচ রকম দশ রকম আম থাকলে সব গাছে আম ধরবে তো মানে একই সঙ্গে এখন কাকু একটু দর্শক বন্ধুদের বলি অনেক সময় এই গাছটা দিয়েই বলি অনেক সময় গাছ ধরুন এই পিঞ্চিং করার পরে এরকম চার পাঁচটি ডাল বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছি এই ডালটা স্ট্রং এই ডালটা স্ট্রং এটা স্ট্রং এটা স্ট্রং কিন্তু এই ডালটা স্ট্রং নয় কেউ যদি এই তিনটে ডাল চারটে ডালের উপরে গ্রাফটিং নতুন জাত বাঁধে ঠিক থাকবে

যেমন এই এটা দুর্বল ডাল এটা কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা অত দুই বছর থাকবে এটা আছে আমাদের দেশি সোহেনি এটা আছে আলফানসো আলফানসো আর এখানে আছে এই যে চাকা পাতে মুকুল বেরোচ্ছে এই যে মুকুল বেরোচ্ছে আর একটা এটা কি হ্যাঁ এটা হ্যাঁ এটা বেনানায় মুকুল বেরোচ্ছে আচ্ছা বেনানায় মুকুল আসছে আর

দশ ঋতু মুকুল বেরোচ্ছে এক কথা এখান তো দেখা যাচ্ছে এখন ওই দুটো তিনটে তিনটে ডকা বাদ আছে তাতে আছে আছে এখানে প্রায় কয় রকম দেখি দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো রকম আছে আচ্ছা এক গাছে তেরো রকম আছে তেরো রকম আছে মানে এখন এখন পর্যন্ত আছে দুই দু বছর পরে তেরো রকম থাকবে না কিছু কমে যাবে যেগুলি দুর্বল আছে এগুলি নষ্ট হয়ে যাবে আচ্ছা তা যাই হোক এই যে লোকে জিজ্ঞাসা করে একসঙ্গে এত আম হলে সব আম ধরবে তো ধরার মধ্যে যেমন এই তেরো রকমের মধ্যে তিন রকম বাদ আছে সবই মুকুল বেরোচ্ছে আর হয়তো এও বেরোতে বেরোলে বেরোতে পারে হয়তো নাও পারে তা তেরো রকমের মধ্যে যদি দশ রকম আট রকম আমও হয় সেটাই তো অনেক তাই আর এইগুলি গল্প না অনুমানে বা গল্প তারা আমার মাটিতে এখন গাছ আছে আর এই যে মুকুল দেখানো যাচ্ছে আমি বেশি গাছটা দেওয়া যাবে না কি এটা অর্ডার হয়ে যায় প্রায় সাত আট মাস আগে বিক্রি হয়ে গেছে আর এই গাছটা আজকে আমরা তুলবো তুলবেনাটা হ্যাঁ এবার তোলা এবার আমি লোকের সামনে তুলবো শিখাবো লোকে শিখুক লোকে করুক আর আমি তো বেশি দামে বিক্রি করি লোকে এবার শিখে করে কম দামে বিক্রি করুক দেশে আমদানি হোক দেশে গাছ হোক গাছের খুব দরকার দেশে শুধু ফলের জন্যই গাছ দরকার না অক্সিজেনের জন্য গাছ কিন্তু আগে দরকার ফল তো তারপরে আর মানুষ যদি মানে শান্তিতে থাকতেই না পারে ফল আর কি হবে তাহলে আগে গাছ দরকার গাছ মানুষ করা শিখুক বিক্রি করা শিখুক নার্সারি করুক আর গাছ লাগাক এই জন্য আমি দেখাবো তো এই এত বড় একটা গাছ তুলতে আমার মনে হয় খুব সহজে অনেকেই তুলে বাঁচাতে পারবে না আচ্ছা আপনি দেখান তাহলে তো আমি সেই গাছটা তুলে দেখাব তাকু তাহলে এই বড় গাছে তুলবেন এই বড় গাছ এখন তুলবো আচ্ছা আমি বলছি না লোকে সেকুক লোকে না দেখালে তো সম্ভব পারবে দেখুন বন্ধুরা কি মোটা এর কাণ্ডটা গোড়াটা তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথমে কি করতে হবে কাকু গোড়ায় কিছুটা মাটি দেখে এখন হ্যাঁ না এখন তো এই তো একটা আন্দাজ মতো বড় গাছের বেশি ছোট গাছ হলে কম কম সেই পরিমাণ রাখতে হবে এটা নিজের একটা অভিজ্ঞতায় রাখতে হবে এগুলে একদিন দুই দিনে পারবে না বোঝার দরকার আছে এইভাবে চারিদিক করে ফেলবো আগে আমাদের পুরে শিকড় কাটা ছিল যে সমস্ত মোটা শিকড় থাকে

কাটা থাকে তারপরে নতুন বেরো সেই সময় তুলি। পুরো ঘাস করতে চাই। তাহলে জন্য একবার বালিমাত হলে সেখানে জন্য সারা না বসায়। বালিমাড়িতে বালি বালিমাত হলে মাছই রাখতে পারবে না। মাটি রাখতে মাটি কম করে দরকার। না আমরা যে পরিমাণ মাটি রাখবো তার বাইরে যতটুকু থাকবে সব আমরা কাটবো। আচ্ছা।

গুড় এই তোলা হয়ে গেছে তাই তো? এটা মাটি থেকে তোলা হয়ে গেল। আচ্ছা। এবার এবার কি করতে হয়? এবার তো তুলে ফেললাম। আর নিশ্চিন্তা তা কিন্তু না। আচ্ছা। এখন এর এই গুড়টা আবার ভালো করে শিকড় ঢাকা লাগবে মাটি দিয়ে। আচ্ছা এই শিকড়গুলো ঢাকতে হবে। হ্যাঁ তারপর সুতুলি দিয়ে আবার ভালো করে প্রেস দিতে হবে যাতে ওই মাটি আর খুলে না পড়ে। আচ্ছা এরপর আমরা ছায়াযগাতে নিয়ে এই পাতা তিন চার বার করে জল দিতে হবে। পাতায় তিন কম করে তিন বত ধুয়ই লাগবে পাতায় এই পাতায় পাতায় জল দিয়ে তিন ওইরকম রাখতে হবে অন্তত সপ্তাহে কখনও এমন কি তার বেশিও রাখতে হতে পারে আবার আবার এই নতুন শিকড় বের নতুন শিকড় গজাবে আবার বের হবে আচ্ছা ছায়াতে রাখার পরে আচ্ছা ওই যেদিন নতুন শিকড় বাড়াবে সেদিন আমরা নিশ্চিন্তা নিশ্চিন্তা থাকি হ্যাঁ আর আর সুমরার ভয় থাকবে না তাছাড়া এই গাছ কি ভাবে কি গাছ মরে কখনো তোলার পরে না এটা যে অবস্থায় উঠলো এ আর মনার কোনো লক্ষণ নাই আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে আমরা তো সবদিকে শিকড় কাটি না এক সাইড কাটি এক সাইড থাকে ওই পিছন সাইডে যদি মোটা শিকড় থাকে দু তিনটে তাহলে পরে সে গাছ মারা যাবে বা এক সাইডে ডাল নষ্ট হয়ে যাবে আচ্ছা আর এ সময়ের ভুল ওই তো বললাম না মোটা গাছ হলে সময় বেশি লাগবে সেই সময়টা যদি আমরা ভুল করে মানে আগেই তুলে ফেলি তাহলেই মরবে আচ্ছা আর এটা আবার দুটো একসঙ্গে আছে এটা কাটিমন মনে হচ্ছে কাটিমন আর এটা হচ্ছে আমাদের বোম্বাই মাদ্রাসি বোম্বাই দুটো আছে তাই একসঙ্গে আছে এটা তুলবেন এই গাছটা তুলবো আচ্ছা তুলে দেখা এই নতুন নতুন মুকুল এই মূলচ্ছে দেখুন দর্শক বন্ধুরা আর একটা মিয়া জাকির গাছ আমি তুলছেন এবং গাছের পাতা দেখুন অরিজিনাল মিয়াজাকি গাছ এবং ম্যাচিওর গাছ এরকম গাছ খুব কম নার্সারিতেই আমি দেখেছি আর দেখুন মুকুল বেরোচ্ছে আর এই রকমের গাছও আপনারা এই মা অন্নপূর্ণা নার্সারি থেকে পেয়ে যেতে পারেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন

সুদো পেঁচাতে হবে যাতে ছিড়ে না যায় মাটি তাই না আর একটা গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন কি ম্যাচিওর গাছ এটা ব্যানানা ম্যাঙ্গো অলরেডি মুকুল চলেছে গাছটিতে এবং কত সংখ্যক ডাল আছে দেখুন এবং গাছটা কত ম্যাচিওর গোড়া কত মোটা আর এই ধরনের গাছ আপনারা অন্নপূর্ণা নার্সারিতে পেয়ে যাবেন এই গাছটিও কাকু আজকে তুলছেন তাই তো কাকু হ্যাঁ হ্যাঁ তুলছে আচ্ছা এটা ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের গাছ তো দেওয়া সম্ভব কেউ চাইলে হ্যাঁ আছে আচ্ছা তবে একবারে অতিরিক্ত চাইলে নাই ওই দুই পাঁচটা হয়তো হবে আচ্ছা যারা অনেক কে নতুন নার্সারি করতে চাইছেন বড় মাদার গাছ চাইছেন ম্যাচিওর গাছ চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে মাওনুপুনা নার্সারি থেকে এই রকমের ম্যাচিওর গাছ আপনারা সংগ্রহ করতে পারেন আর এই গাছ এখনো কয়েকদিন বাদে লাগালে এবারও দুই পাঁচ কেজি আম হওয়ার সম্ভব সম্ভাবনা আছে এই যে প্রত্যেকটি ডালে ডালের মুকুল দেখছি তো আমরা তাই না কাকু হ্যাঁ ডালে ডালে মুকুল তো একটাও বাদ নেই আর এই বিদেশি গাছগুলো না বাদ থাকে না প্রত্যেক ডালায় প্রত্যেক বছর আম আসে স্ট্রং ডাল হলেই ছোট হোক আর বড় হোক পাঁচ ছয় সাত রকম আছে একটা কাছে সাত রকম সাত রকম আছে কি কি আছে এটাই এটা আছে মিয়াজাকি সুক্তারা আমাদের দেশি বাড়ি ভোট এটা আছে কাঁচা মিঠে এখানে দেশির সংখ্যা একটু বেশি আছে এটা চাকাপাত চাকাপাত এখানে আছে পালমার 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 আর বেনানা পালমার আর ব্যানানা হ্যাঁ আচ্ছা

আর এরকম গাছ আরো দরকার আরো চাচ্ছে মানে হালকা পাতলা হলে পছন্দ হয় না আচ্ছা ম্যাচিউর মানে বলে দাম চা হোক বড় গাছ দাও আচ্ছা আর গাছ বড় কত বড় করা যায় কত করা যায় আপনার এই পিছনে এটা দেখছি মনে হচ্ছে দুই রকম নাকি না এটা এক রকমই আছে এটা শুধু চাকা পাতা পাশের গাছটা আমি দেখতে পাচ্ছি এটা এটা চাকা পাতা হ্যাঁ এটা শুধু চাকা পাতা চাকা পাতা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা চাকা পাতার বড় গাছ বড় গাছ এই বিক্রি হয়ে গেছে এটা যাবে সিঙ্গুর

হ্যাঁ বিক্রি এর মাদার গাছ মাদার গাছ আমি কোরিয়ার বিক্রি করি মাথা टाकी না তো আচ্ছা চাইলে তুলে দিতে পারবেন হ্যাঁ পারবো সময় দেলা লাগবে মুকুল চলে আসে না এগুলো তো মুকুল মুকুল সময় বড় গাছ এইভাবে নিতেলে সময় দেওয়া লাগবে সময় কাচি মন আচ্ছা এটাও বড় গাছ কাচি এটা কাচি আচ্ছা এটাও বিক্রি করতে পারবে হ্যাঁ করা যাবে ওই তো বাস আছে ও করা যাবে আচ্ছা সবই সবই দেবেন তবে এইগুলি যা হাইট হয়ে গেছে এটা অনলাইনে পাঠানো যাবে হুম এগুলো সবই যাবে কিন্তু এই গাছটা একটু সমস্যা হবে বেশি লম্বা হলে বেশি লম্বা গাছ না অসুবিধা হয় এই যে অরুণমা এও বিক্রি আছে এই বিক্রি আছে হ্যাঁ এও নিয়ে দেব গতবার এক গাদা আম ধরেছিল ছাদে বাগানের আরেকটা খুব সুন্দর ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা এরকম জোপালে গাছ বিক্রি করা যাবে তো হ্যাঁ করা যাবে আচ্ছা সব মুকুল তাই না হ্যাঁ সব মুকুল বড় প্রত্যেক ডগাই মুকুল আচ্ছা এগুলো সব ব্যানানা এখানে এইটা আছে পালমার এগুলি ব্যানানা এই যে এটাও ব্যানানা এগুলো সবই কি বিক্রি করা যাবে

মানে তাতে বিক্রি করেন দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও টি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং করেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন